আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দেখতেই পাচ্ছেন এটা একটা হসপিটাল এরিয়া সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি এর কারণ এই হসপিটালে আমার শাশুড়ি ভর্তি আছেন গত বৃহস্পতিবার ভোর আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন অনেক বেশি শ্বাসকষ্ট দেখা যায় তো বাসার সবাই তাকে ইমার্জেন্সি ভর্তি করে ভোররাতেই আমরা তো আর ওই রাতে খবর পাই নাই আমরা পেয়েছি শুক্রবার একেবারে ভোরবেলা আমার ছোট ননদের মাধ্যমে তো সংবাদ পেয়েই তড়িঘড়ি করে মেডিকেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ি এবং গিয়ে দেখি ওখানে আমার ননদ ছিল ভেতরে আর কি রুমে আর আমার শ্বশুর আর ননদের হাজব্যান্ড তারা সারারাত বাইরে ছিল যেহেতু রাতের বেলা ইমার্জেন্সি ভর্তি করা হয় এবং ওই মুহুর্তে কোনো কেবিন ছিল না তো মহিলা ওয়ার্ডে তো আর পুরুষকে থাকতে দিবে না তো যাই হোক আমরা যাওয়ার পরে সবাইকে বললাম সবাই যেন বাসায় চলে যায় আমরা থাকবো আমি আর আমার হাজব্যান্ড আর এদিকে আমার মেয়ে আনুষাকেও তাদের সাথে বাসায় পাঠিয়ে দেই তো এরপর তারা চলে যায় আর এর ফাঁকে আমার হাজব্যান্ড অনেক খোঁজাখোঁজি করে একটা কেবিন রেডি করতে পারে আলহামদুলিল্লাহ এইদিকে আমার ননদ বাসায় গিয়ে সবার জন্য দুপুরে রান্নাবান্না করে আর মেডিকেলে খাবার পাঠায় যদিও আমি বারবার করে ফোন দিয়ে নিষেধ করছি আমার জন্য যেন খাবার না দেয় শুধু মায়ের জন্যই খাবার যেন দেয় তো যাই হোক এরপর আমি বাইরেই খাবারটা খেয়ে নেই আর আমার ননদ সবাইকে খাইয়ে দাইয়ে আবার সন্ধ্যার দিকে মেডিকেলে আসে এর মধ্যে মাকে কেবিনে শিফট করা হয় তো এরপর আমার ননদকে মায়ের কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড আবার আমার শ্বশুর বাসায় যাই গিয়ে আমি একটু রেস্ট করি এরপরে এই যে রাতের জন্য একটু ভাত বসাই সবার জন্য আর আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করি আর দুপুরে আমার ননদ যা রান্না করেছে সেগুলো তো ছিলই কম বেশি আসলে অসুস্থ অবস্থায় তো এত বেশি খাওয়ার প্রতি কারো মনোযোগ থাকে না যে এটা সেটা খেতে হবে এটা সেটা রান্না করতে হবে কোনো রকম আসলে পেট চালানো নিয়ে কথা জীবনে প্রথম আমি আমার মেয়েকে ছাড়া বা মেয়ে আমাকে ছাড়া একেবারে দুজন দুই প্রান্তে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগছিল আমার মেয়ে সব সবসময় আমার হাতের উপরে মাথা রেখে ঘুমায় আসলে কিছু করার ছিল না কারণ পরিস্থিতিটাই ছিল এমন ছোটো বাচ্চা মানুষ তাকে শুধু শুধু মেডিকেলে রাখবো তো এর জন্য আমার শ্বশুরবাসায় আমার ননদের কাছেই রেখে আসি তো এই যে এখন ঘড়ির কাটায় ঠিক বাজে রাত বারোটা তো মাকে সমস্ত ওষুধ দিয়ে ফেলেছি বেশ খানিক্ষণ আগে এবং তার বিছানা ঝেড়ে এই যে তাকে শুয়ে দিয়েছি যদিও মা কিছুতেই ঘুমাতে পারছে না যেহেতু শ্বাসকষ্ট আর শ্বাসকষ্ট হলে কিন্তু আসলে শোয়া যায় না অনেক কষ্ট হয় কারণ আমার নিজের আছে আমি খুব ভালো করেই জানি যে কত কষ্ট হয় আমরা যে রুমটা নিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু এটা লাইফ স্টাইল চ্যানেল বর্তমানে আসলে হসপিটালে তো আর ঘর সংসারের কাজ নাই এখানে আবার অন্য ধরনের কাজ সেটা আপনারাও বুঝতে পারেন রোগীর সাথে সাথে থাকা সেবা যত্ন করা টাইম টু টাইম মেডিসিন দেয়া তার ভালো মন্দের খোঁজ রাখা মা আসলে কিছুতেই ঘুমাতে পারছিলেন না বলতে পারেন সারা রাতই সজাগ একটু পরপর তাকে অক্সিজেন দিয়ে দিচ্ছিলাম আমিও সজাগ তার ছেলেও সজাগ আসলে আমার থেকেও তো তার ছেলের কষ্টটা আরও বেশি ছিল তার মায়ের প্রতি টেনশন কাজ করছিল অনেক বেশি তাছাড়া আনুসার বাবার সকাল হতে না হতেই মান্থলি মিটিং শুরু তো সেই জন্যও আসলে রাত জেগে কাজ করছিলেন সব মিলে আসলে কেউ ঘুমাই নাই তো আমি এই যে জানালার পাশে এসে দাঁড়ালাম আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এটাই ভাবছিলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদের কোন পরীক্ষায় ফেলেছেন কি পরীক্ষা ছেন আল্লাহ ভালো জানেন ওইদিকে আমার আম্মা অনেক বেশি অসুস্থ এই দিকে নতুন করে আমার শাশুড়ি এখন অনেক বেশি অসুস্থ দুই মায়ের জন্যই অনেক বেশি খারাপ লাগছিল তো আপনারা সবাই আমাদের দুই মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমিন এখন বাজে ভোর ছয়টা হচ্ছে শনিবার ভোরের একটা ফুটেজ সারা রাত বলতে পারেন সবাই সজাগ ছিলাম নামমাত্র ঘুম হয়েছে আবার এই যে ভোর ভোর উঠে পড়েছি আসলে মেডিকেল তো মেডিকেলই এখানে তো আর ওভাবে আরাম করে ঘুম হয় না কারোরই সে যতই কেবিন হোক আর জেনারেল বেড হোক তো এই যে ভোরবেলা উঠে পড়েছি একেবারে এর কারণ হচ্ছে আনুসার বাবা বের হয়ে পড়েছেন যেহেতু শুক্রবার আমরা মেডিকেলে যাই আর শনিবার আনুসার বাবার মান্থলি মিটিং ছিল তো বাসায় তার জরুরি কাগজপত্র প্লাস অফিসিয়াল ড্রেস তো এর জন্য বাসায় গিয়ে রেডি হয়ে এরপর তিনি মিটিংয়ে চলে যান আর আমি মেডিকেলেই ছিলাম এখন মাকে সকালে নেবুলাইজারটা করিয়ে দিচ্ছি এরপর দুই রকমের ইনহেলার দিব আর সকালের ওষুধ দিবো আমার এই চ্যানেলে আমি শুরু থেকে আমার দৈনন্দিন জীবনের কাজ কর্ম রেগুলার অ্যাক্টিভিটিস রান্নাবান্না সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করে আসছি কিন্তু বর্তমানে আসলে আমি বুঝতে পারছি আমার ভিডিওগুলো সুন্দর হচ্ছে না আমি ভালো তেমন সুন্দর কিছু আপনাদেরকে দিতে পারছি না কি করব বলেন আসলে আমরা না চাইতেও আমাদের জীবনে এমন অনেক অপ্রত্যাশিত কিছু ঘটনা এসে জুড়ে যায় এমনভাবে আমাদেরকে অ্যাটাক করে যে আমরা চাইলেও তাকে এড়িয়ে যেতে পারি না সম্ভব হয় না প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব না এমনিতেই অনেক বেশি মানসিক ট্রমার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে আমার দিন যাচ্ছে প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো একটু সময় করে দেখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন আমার এমনিতে এই চ্যানেলের ভিডিওগুলো আসলে তেমন ভিউ হচ্ছে না রিচ ডাউন হয়ে গেছে মানে সব কিছু মিলিয়ে অনেক বেশি খারাপ অবস্থা এই অবস্থায় আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আপনাদেরকে ভালো ভালো উপহার দিব ভালো ভিডিও করবো ইনশাল্লাহ তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এক দৌড়ে গিয়ে নাস্তা নিয়ে চলেও আসলাম আমাদের দুজনের জন্য বউ শাশুড়ির জন্য তো এই যে এই কাজটা তো আনুষার বাবা থাকলে তিনিই করতেন তবে আমি যে করছি বলে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে তা কিন্তু না বরঞ্চ আমার অনেক বেশি ভালোই লাগছে কারণ আমি আমার মা যখন হসপিটালে ভর্তি ছিলেন এই কাজগুলোই তো করতাম মায়ের কাছে ছিলাম আর মায়েদের জন্য কিছু করতে পারলে মন থেকে সত্যি অনেক বেশি ভালো লাগে তো এই যে আমরা এখানে সবজি ডাল আর চারটা পরোটা নিয়ে আসছি দুধ চা হলে বেশি ভালো হতো চা তো খেতেই পারছি না আসছি পর থেকে কারণ বাইরের চা অনেক বেশি মিষ্টি আমরা নাস্তার পর্ব শেষ করেছি অনেকক্ষণ হলো এরপর ডিউটি ডাক্তার আসলেন মাকে দেখছেন আর মা তার শারীরিক সমস্যাগুলো খুলে বলছিলেন এটা হচ্ছে রাতের ফুটেজ মূলত দুপুরবেলা আমার ননদ আমার শাশুড়ির জন্য খাবার নিয়ে মেডিকেলে যায় দুপুরের পরে সেই থাকে আর আমি চলে আসি বাসায় বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটা লম্বা ঘুম দেই এরপর সন্ধ্যার পরে আমি এখানে রাতের জন্য একটু রানা করি তো এই যে পাতাকপিগুলো কুচি দেখতে পাচ্ছেন এগুলো আমার শ্বশুরবাসার যে কাজ করে আপা সেই আপা কুচি করে রেখে গেছিল আমি শুধু ভাজিটা করে নিচ্ছি তো এই ভাজি বসালাম এক সাইডে আর অন্য চুলায় এই যে দুপুরের যে তরকারি মানে যেটা আমার ননদ রান্না করছিল সেগুলো আমি একটু জাল করে নিচ্ছি নয়তো নষ্ট হয়ে যাবে তো এই যে ডাল আর ওই যে সিম দিয়ে মাছ তরকারি সেগুলো আমি গরম করে নিলাম আমার কাছে মনে হলো যে একটু টমেটো ভর্তা করলে খেতে ভালো লাগবে সবার আর আনুসার বাবাও সারাদিন বাইরে ছিল মিটিং হয়েছে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করছে তো রাতে হয়তো টমেটো ভর্তা দিয়ে খেতে তার ভালো লাগবে কারণ তার টমেটো ভর্তা ভীষণ পছন্দ তো আমি এই যে টমেটোগুলো কেটে সামান্য সরিষার তেল লবণ আর সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিবো একেবারে ভাজা ভাজা করে ফেলবো মানে এটার থেকে যে পানিটা বের হবে সেটা শুক একেবারে শুকনা শুকনা করে নেব। তো এই যে একেবারে শুকনা শুকনা করে ফেলছে আর খুন্তির সাহায্যে একেবারে নাড়াচাড়া করে ভর্তা ভর্তা করে ফেলছি তো আমি তো চুলাটা অফ করে দিছি এখন এই যে এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর আমি পেঁয়াজ কুচিও করে রেখেছি সেগুলো দিয়ে ভর্তাটা করে নিব তো এখানে আমি কাঁচা সরিষের তেল আর একটু দিচ্ছি আর দুইটা শুকনা মরিচ আমি তেলের মধ্যে টেলে নিয়েছিলাম এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিব। তো এই যে দেখেন মজার টমেটো ভর্তা সবার অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই দিকে আমি গাজর আর পাতাকপি ভাজি একসাথে করে নিলাম সামান্য গাজর কুচি দিচ্ছি এতে কালারটা দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে তো এই যে রান্নাবান্না শেষ এখন শুধু ভাত রান্না করে নিব আর ভাত রান্না হয়ে গেলে আমরা খেয়ে যাবো আবার মেডিকেলে আর আমার ননত্ব চলে এসছে সন্ধ্যার দিকে এখন আবার আমার শ্বশুর আছে ওখানে তো এই যে আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে মায়ের জন্য আবার রাতের খাবার নিয়ে চলে আসলাম এই যে আমার শ্বশুর বাইরে দাঁড়িয়ে আছেন তিনি এখন চলে যাবেন বাসায় আর আমরা এখন থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম